Assalamualaikum everyone, welcome to Apsara's Mini Kitchen. আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ফিঙ্গার রেসিপি। অনেক বেশি ক্রিসপি আর খুবই মজাদার এই চিকেন ফিঙ্গারটা আপনারা বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এটা তৈরি করে দিতে পারেন। বানানো একদমই সহজ আর একদমই অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য আমাদের লাগবে বোনলেস চিকেন। আমি এখানে একটা চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। অবশ্যই হাড় ছাড়া মুরগির মাংসটা নিতে হবে, আর যদি মুরগির বুকের মাংস হয় তাহলে চিকেন ফিঙ্গারটা খেতে অনেক বেশি জুসি হবে। চিকেন ব্রেস্টটাকে আমি পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার এই চিকেনগুলির মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে এক চা চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ, এক চা চামচ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে লবণ দেওয়া থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার আমি এগুলোকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে আরও বেশি সময় ধরে চিকেনটাকে রেস্টে রাখতে পারেন, তবে এই চিকেনটা পাতলা করে কাটা হয়েছে তাই আর বেশি সময় ধরে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। চিকেনগুলিকে আমি আরও একবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা করে চিকেন তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিব। এবার ব্রেড ক্রাম্বস দিয়ে এক একটা করে চিকেন ফিঙ্গার ভালোভাবে কোট করে নিতে হবে চারপাশ থেকে। এইভাবে আমি বাকি চিকেন ফিঙ্গারগুলিকেও কোট করে নিব। এইভাবে চিকেন ফিঙ্গারগুলিকে ব্রেড ক্রাম্বসে কোট করার পর এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন 1.5 থেকে 2 মাসের মতো। খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ডিপ ফ্রাই করে নিলেই হবে। এখন চলে যাচ্ছি আমি এই চিকেন ফিঙ্গারগুলিকে ভাজতে। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি চিকেন ফিঙ্গারগুলিকে দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশ অনেকগুলো করে চিকেন ফিঙ্গার ভাজা যাবে, কোনো সমস্যা নেই। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এক পাশ থেকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর অন্য পাশটাও উল্টে দিচ্ছি। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে। চিকেন ফিঙ্গারগুলি এখন ভাজা হয়ে গেছে। আমি একটা ছাঁকনিতে করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ঝটপটভাবে তৈরি হয়ে গেল চিকেন ফিঙ্গার। অনেক বেশি ক্রিসপি আর অনেক বেশি টেস্টি হয়েছে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। এরকমই সব সহজ কিন্তু মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার কোনো রেসিপি বাসায় ট্রাই করলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক গ্রুপে। লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।